Dear viewers, Assalamu alaikum. I'm Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, ajker video te ami emon kichu ingreji bakko ni alochona korbo je gulo spoken English e ottonto beshi byaborito hoy. Je gulo practice korle apni khubi shohoje সবগুলো প্র্যাকটিস করলে আপনি খুব সহজেই আপনার মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারবেন তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে আই হোপ ইউ আর প্রিপেয়ার্ড দ্যাট ওয়ে সো লেটস গেট স্টার্টেড লক্ষ্য করুন প্রথম বাক্যটিতে লেখা আছে বাড়ি ভাড়া দেওয়া হবে ধরুন আপনার বাড়িটি আপনি ভাড়া দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি হয়তো আপনার বিল্ডিং এর উপরে বাহিরে বিল্ডিং এর বাহিরে কোথাও একটি সাইনবোর্ড সেটে দিতে চান সেই সাইনবোর্ডে আপনি লিখবেন বাড়ি ভাড়া দেওয়া হবে তো সেটিকে আপনি ইংরেজিতে কিভাবে কিভাবে লিখবেন অথবা কিভাবে বলবেন সেটি হচ্ছে টু লেট Too late. বাড়ি ভাড়া দেওয়া হবে too late. বাড়ি ভাড়া দেওয়া হবে too late. পরের বাক্যটিতে আরো একটু বসুন না ধরুন আপনার বাড়িতে কোনো মেহমান আসছে আপনার বন্ধু আসছে অথবা আত্মীয় স্বজন আসছেন তিনি এসেই হয়তো খুব তাড়াহুড়ো করছেন কখন চলে যাবেন সেক্ষেত্রে আপনি বললেন আরো একটু বসুন না তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই বাক্যটিকে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে প্লিজ স্টে এ লিটল মোর তাহলে আরো একটু বসুন না এর ইংরেজি হচ্ছে প্লিজ স্টে এ লিটল মোর আরো একটু বসুন না প্লিজ স্টে এ লিটল মোর আরো একটু বসুন না প্লিজ স্টে এ লিটল মোর পরের বাক্যটিতে আপনি ব্যস্ত হচ্ছেন কেন ঠিক একই ক্ষেত্রে আপনি আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে বলতে পারেন আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন তাহলে এই বাক্যটিকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সেটি হচ্ছে হোয়াই ডো ইউ বদার তাহলে আপনি ব্যস্ত হচ্ছেন কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই ডো ইউ বদার আপনি ব্যস্ত হচ্ছেন কেন হোয়াই ডো ইউ বদার আপনি ব্যস্ত হচ্ছেন কেন হোয়াই ডু ইউ বাদার পরের সেন্টেন্সে আপনার কি হয়েছে ধরুন কেউ আপনার সামনে একটু চিন্তিত বা বিষণ্ন অবস্থায় আছেন মন খারাপ করে আছেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার কি হয়েছে এই বাক্যটিকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সেটি হচ্ছে What's wrong with you? আপনার কি হয়েছে? এ বাক্যটিকে আপনি এভাবে বলবেন What's wrong with you? আপনার কি হয়েছে? What's wrong with you? আপনার কি হয়েছে? What's wrong with you? পরের বাক্যটিতে চিন্তার কোনো কারণ নেই ধরেন ঠিক একই ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন কেউ কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করছেন সেই ক্ষেত্রে আপনি বললেন যে চিন্তার কোনো কারণ নেই তো এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে প্রকাশ করবেন সেটি হচ্ছে দেয়ার ইজ No cause for worry. তাহলে চিন্তার কোনো কারণ নেই
এই বাক্যটিকে ইংরেজিতে বলতে হবে দেয়ার ইজ নো কজ ফর ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই, দেয়ার ইজ নো কজ ফর ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই, দেয়ার ইজ নো কজ ফর ওয়ারি। পরের বাক্যটিতে আমি কিছুই জানি না, ধরুন আপনাকে কেউ কোনো একটি বিষয়ে প্রশ্ন করলো যে আপনি এ বিষয়ে কি জানেন বা এই বিষয়টি কি আপনি শুনেছেন, সেই ক্ষেত্রে আপনি বললেন আমি কিছুই জানি না, তো এই বাক্যটিকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সেটি হচ্ছে আই নো নাথিং। আমি কিছুই জানি না এর ইংরেজি হচ্ছে আই নো নাথিং, আমি কিছুই জানি না, আই নো নাথিং, আমি কিছুই জানি না, আই নো নাথিং। পরের বাক্যটিতে সে আমাকে 50 টাকা কম দিয়েছে, ধরুন কেউ আপনাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে আপনাকে সে 50 টাকা, 100 টাকা বা 500 টাকা কম দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই বাক্যটিকে ইংরেজিতে প্রকাশ করবেন সেটি হচ্ছে হি হ্যাজ গিভেন মি 50 টাকা শর্ট। সে আমাকে 50 টাকা কম দিয়েছে, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে প্রকাশ করবেন এভাবে হি হ্যাজ গিভেন মি 50 টাকা শর্ট, সে আমাকে 50 টাকা কম দিয়েছে, হি হ্যাজ গিভেন মি 50 টাকা শর্ট, সে আমাকে 50 টাকা কম দিয়েছে, হি হ্যাজ গিভেন মি 50 টাকা শর্ট। পরের বাক্যটিতে অনেকদিন যাবৎ তার কোনো খোঁজ খবর নেই, ধরুন আপনার কোনো বন্ধু অথবা কোনো আত্মীয় স্বজনের সাথে অনেকদিন যাবৎ আপনার দেখা হয়নি, সেই ক্ষেত্রে আপনি বললেন যে অনেকদিন যাবৎ তার কোনো খোঁজ খবর নেই, অনেকদিন যাবৎ তোমার কোনো খোঁজ খবর নেই, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বাক্যটিকে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর এ লং টাইম। অনেকদিন যাবৎ তার কোনো খোঁজ খবর নেই, এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর এ লং টাইম। অনেকদিন যাবৎ তার কোনো খোঁজ খবর নেই, দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর এ লং টাইম। অনেকদিন যাবৎ তার কোনো খোঁজ খবর নেই, দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর এ লং টাইম। পরের বাক্যটিতে আমি আপনাকে তার সাথে পরিচয় করিয়ে দেব, ধরুন কোনো ব্যক্তির সাথে আপনার কোনো পরিচয় নাই কিন্তু আপনি তার সাথে কথা বলতে অথবা যোগাযোগ করতে চান, সেই ক্ষেত্রে তার পরিচিত একজন আপনাকে বলল যে আমি আপনাকে তার সাথে পরিচয় করিয়ে দেব, সেই ক্ষেত্রে এই বাক্যটিকে আপনি কিভাবে বলবেন তা হচ্ছে আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি আপনাকে তার সাথে পরিচয় করিয়ে দিব, এর ইংরেজি হচ্ছে আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি আপনাকে তার সাথে পরিচয় করিয়ে দিব, আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি আপনাকে তার সাথে পরিচয় করিয়ে দিব, আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। শেষের বাক্যটিতে গোলমাল করো না, ধরুন কোনো বাচ্চারা আপনার বাসায় অথবা অফিসে কেউ গোলমাল করছে, সেই ক্ষেত্রে আপনি বলছেন গোলমাল করো না, এই বাক্যটিকে আপনি কিভাবে বলবেন সেটি হচ্ছে ডোন্ট
make a noise. Golmal corona at ইংরেজি হচ্ছে don't make a noise. Golmal corona, don't make noise. Golmal corona, don't make noise. Dear viewers, আশা করি আপনারা এই বাক্যগুলো আয়ত্ত করতে পেরেছেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে এই বাক্যগুলোকে ইজিলি আপনারা ব্যবহার করে মনের ভাব এক্সপ্রেস করতে পারবেন. Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.